হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল লাইক ফ্লাইং। তো ফিল লাইক ফ্লাইং এর নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল 10টা বাজে নেই, 5 মিনিট বাকি আছে। তো যাই হোক, সকাল 10টা থেকে আর ঘুম থেকে উঠে কোনো কাজই করিনি, কোনো কাজ ছিল না। আজ অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রেডি হলাম এই যে। আর কোনো কাজ না, কোনো কিচ্ছু করিনি, আর এই ছাদে চলে এসেছি একটু ভিডিও করতে। দেখো ছাদের কী অবস্থা, আমাদের পাতা পড়ে একদম যাচ্ছেরাই অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন একটু মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে সকালবেলা, যাই হোক এখন খুব ভালোই লাগছে। একটু মানে খুব যে গরম সেরকম লাগছে না, কারণ সকালবেলা তো একটু মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে, আমার তো খুব ভালোই লাগে, তাই না? কার কেমন লাগে, হয়তো অনেকে আমাকে বোকাও ভাবছে কী সব করছি রোদের মধ্যে এসে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা ভিডিওটাকে কন্টিনিউ এন্ড পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, আর একটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার আছে। ইনফরমেশানটা হচ্ছে আমার ভিডিও কিন্তু এখন থেকে উইকে প্রত্যেকটা উইকে দুটো করে ভিডিও আসবে, তোমরা কিন্তু দেখতে একদম মিস করো না। কারণ ডেইলি ব্লগ না, প্রত্যেক দিন কোনো ব্লগ করছি না, সপ্তাহে যেহেতু সপ্তাহের মানে প্রত্যেক দিনের কিছু 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 কাজ মিলে একটা ব্লগ হতে চলেছে। তো সপ্তাহে দুদিন করে ব্লগ আসবে, তোমরা দেখতে কিন্তু একদম মিস করো না। তো ছাদে যখন চলে এসেছি, চলো কয়েকটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করি। আমি তো বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছি, এখন চলে গেল। মানে একদম রেডি হয়ে জাস্ট একটুখানি ভিডিও করতে গেছি ওপরে, আর বাবা দিদি স্কুটি নিয়ে কোথায় গেছে একটা কাজে। যাই হোক, আসুক তারপরেই বেরোবো। তো একটু ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি যাবো, সেই তাড়াতাড়ি আর যাওয়া হবে না আজকে। সুইচটা আজকে আমরা আমাদের পুরো দোকান পরিষ্কার করলাম, স্কুটিগুলো, তারপরে টেবিল টুল যা ছিল একদম সব পরিষ্কার করে চাপচাপ করে দিয়েছি। এই যে কি করছো? এই দেখো কত পরিষ্কার চাপচাপ করছে পুরো। মামনির না খুব গাছপালার শখ, তাই জন্য রাস্তা দিয়ে যে কোনো গাছ যেতে দেখলেই নিয়ে নেয়। তো কিছুদিন আগেও অনেক রকমের গাছ নেওয়া হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব। আর আজকে নেওয়া হয়েছে কুল গাছ, লিচু গাছ আর একটা লেবু গাছ, পাতিলেবু। তো সেটাই আমরা এখানে লাগাচ্ছিলাম।
তো এরপর আমরা স্নান করে খেয়ে দেয়ে শোরুমে এসে বসেছিলাম। আর আমরা যেহেতু এর আগে একদিনকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সেটা কমপ্লিট হয়নি, তাই জন্য আমরা সেই ওয়েব সিরিজটা কমপ্লিট করার জন্য দুজনে মিলে দেখছিলাম এখানে। বন্ধ করে দিচ্ছি 7:30 সময়, এখন আমরা যাবো পলাশীতে। একটু মামনির ফোনের ব্যাটারিটা একটু খারাপ হয়ে গেছে, ওটা দোকানে একটু চেক করতে যাব। আর এখন আর 7:30 সময় দোকানটা বন্ধ করার কারণ হচ্ছে এখন মানে দিন তো অনেক ছোট হয়ে গেছে, তাই জন্য 7:30 মানে অনেকটাই রাত হয়ে যায়, তাই জন্য এখনই আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ ওই তো এখানে, আরে আমরা তো বেরিয়ে গেছি ওই জন্য কোনো আমাদের দোকানের শাটার লক করা হয়ে গেল। এবার আমরা বেরোবো পলাশীতে, পলাশীতে ফোনের ব্যাটারির দোকান খুঁজব, পাওয়া যাচ্ছে না নাকি খুঁজে, যাই হোক খুঁজে। তাহলে ফোনের ব্যাটারি খুঁজব। হ্যাঁ তো দোকানই তো, মানে ফোনের ব্যাটারি জন্য দোকানও খুঁজব, যাই তা ব্যাটারি নেওয়ার জন্য তো দোকানটা খুঁজতে হবে না? হ্যাঁ বলো। তো পলাশীতে যে কাজে গেছিলাম সেই কাজটা কমপ্লিট করার পরে একটু ইচ্ছে হলো মোমো দোকানে মোমো খেতে। তো প্রত্যেকদিন যে দোকানে আমরা মোমো খাই আজকে সেই দোকানে যাইনি, আজকে তারই একটুখানি পাশে আর একটা দোকান হয়েছে, আমরা সেই নতুন দোকানটাতেই গিয়েছিলাম টেস্ট করতে যে কেমন বানায় এখানে মোমো। তো আমি খেয়ে বলছি যথেষ্ট ভালো বানায়, ওইটার টেস্ট একটু ডিফারেন্ট আর এটা একটু ডিফারেন্ট, বাট দুটোই খুবই টেস্টি। মানে পলাশীর মধ্যে এখন এই দুটোই নেক টু নেক কম্পিটিশনে চলছে। হ্যালো হ্যালো হ্যালো, তো আজকের মতো গুড নাইট সকলকে, দেখা হচ্ছে আবার কালকে। গুড মর্নিং ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি শোরুমে। এই দেখো স্কুটিও বার করে নিয়েছি, তো চলো আবার শোরুমে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে তো একটু আগে বলেইছিলাম যে একবারে শোরুমে গিয়ে দেখা হবে, তো শোরুমে তো গিয়ে আর দেখা হলো না। আজকে একবারে বাড়িতে যখন ব্যাক করছিলাম তখনই দেখা হলো। এখানে আমি বাড়িতে পৌঁছে গেছি, বাড়ির সামনে এসে এই ভিডিওটা করছিলাম, আর এখনই আমি গেট দিয়ে এন্ট্রি করব আর মা বাবার কাছে গিয়ে বকা খাবো। তো প্রত্যেক দিনকে মতো আজকেও বাড়িতে চলে এসেছি রাত্রে, আর আজকে কোথাও যাইনি কেনাকাটা করার জন্য, আজকে সোজা বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে রাত্রি 10:00 মতো, আর আমাদের ডিনার করা আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো ডিনারটা কমপ্লিট করে এসে ভিডিওটি এন্ড করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর এখন আমি ভিডিও এডিটিং করব, তারপরে কাল এই ভিডিওটা কিন্তু আমাদের কালকের আপলোড হবে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কবে, সানডে।